गीता गंगो दीप्ता पुनर्जन्म न विद्यते सर्वोपनिषद गावो दुग्धा गोपाल नंदना पार्थ वत्स सुधीर भोक्ता दुग्धम गीतामृतम महा एकम शास्त्रम देवकी पुत्र गीतम एको देवो देवकी पुत्र एव एक मंत्रस्तस्य नमः निदानी कर्मापि एकं तस्य देवस्य सेवा। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे राम राम गतकाल के पर्यंत भगवत गीता प्रथम अध्याय विषाद जोग आलोचना करला। আমি বলছিলাম যে অধ্যায়কে আমরা চার ভাগে বিভক্ত করবো, ঠিক আছে? চার ভাগে বিভক্ত করে দুই নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে যে দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে দ্রোণাচার্যের কাছে গিয়ে বলেছিলেন, কিছু কথা বলেছিল। তো এই শ্লোক দুই নম্বর শ্লোক থেকে আমরা দেখলাম যে কিভাবে দ্রোণাচার্য গিয়ে দুর্যোধন গিয়ে দ্রোণাচার্যকে পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখিয়েছে, তারপরে কৌরবদের সৈন্যসজ্জা সম্পর্কে বর্ণনা করেছে। তো এবং দুই দল সৈন্যদের তুলনা করেছে, ঠিক আছে? তাদের বল খুব কম, আমাদের বেশি। তখন ভীষ্মদেব শঙ্খ বাজিয়েছেন, তারপরে পরে কৃষ্ণ যুধিষ্ঠির আর বাকি সব যোদ্ধারা শঙ্খ বাজিয়েছেন। তো ঠিক সেই সময় অর্জুন যখন প্রস্তুত হয়েছে তার তীর ছুড়বার জন্য, সে বলেছে কৃষ্ণকে যে আমার রথটা দুই দল সেনানির মধ্যে রাখ। তো তারপরে সেগুলো দেখে তো অর্জুন একদম হতভম্ব হয়ে গেছে, কি করবে কি করবে না। সেখানে সে দেখছে তার পিতা প্রকৃতা তার আচার্য মামা এই সমস্ত দেখে তার সমীক্ষ তাদেরকে দেখে সে কন্তে সর্বান বন্ধুন অবস্থিত, সমস্ত বন্ধু আত্মীয় স্বজন তখন কৃপয়া প্রয়াবিষ্ট, প্রচুর কৃপায় আবিষ্ট হয়েছে। বিষাদানম ইদম অপ্রবৃত্ত, বিষাদগ্রস্ত হয়েছে, বিষণ্ণ হয়ে পড়েছে। তো তখন এই পর্যন্ত এইটা হচ্ছে একটা আমরা চার ভাগে বিভক্ত করব। দুই নম্বর শ্লোক থেকে 27 নম্বর শ্লোক এটা হচ্ছে না দুই নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত, দুই নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত 19 নম্বর শ্লোকে বলা হচ্ছে সঘোষ ধর্তরাষ্ট্রাণাং হৃদয়ান বিদারায়ত নভংশ্চ পৃথিবীং চৈব তুমুল অভ্যনুনায়ত। তো এই 19 পর্যন্ত এটা যে যুদ্ধের অন্তিম প্রস্তুতি, সৈন্য দর্শন অন্তিম প্রস্তুতি হয়ে গেল। অন্তিম প্রস্তুতির পরে 20 নম্বর থেকে 27 নম্বর পর্যন্ত এই একটা ভাগ আমরা নাম দেব, এটাকে হচ্ছে অর্জুনের প্রস্তুতি, অর্জুন কিভাবে প্রস্তুত হচ্ছে। তারপর 28 নম্বর শ্লোকে অর্জুন তার এই অবস্থার সম্মুখীন হয়
तार इंद्रिय मन और बुद्धि एर पर की प्रभाव पड़े ये परिस्थिति से वर्णना कर शरीर अवसन्न हो जाए भूख सुखे जाए शरीर काम से रोमहर्ष हो गांडी भात के पड़े जाए एखने शरीर प्रतिक्रिया किस मन प्रतिक्रिया रमती व चमे मन और बुद्धि दिए से विचार कर परिणति की है এটা কোন শ্রেয় হবে না। তো আঠাইশ নম্বর শ্লোক থেকে একত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের উপরে তার ইন্দ্রিয় মন বুদ্ধির উপরে এই পরিস্থিতির প্রভাবের লক্ষণ গুলি বর্ণনা করা আছে। পরিস্থিতির প্রভাব এই পরিস্থিতি প্রভাবিত হয় সে কি কি ইন্দ্রিয় মন বুদ্ধি দিয়ে তার অনুভবটা কি সেগুলি এখানে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, বত্রিশ নম্বর শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি যে বত্রিশ নম্বর শ্লোক থেকে ছত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই শ্লোকের মধ্যে যে অর্জুনের যে বিচার, যে বিচারের মধ্যে সে তা ভোগের কথা বর্ণনা করেছে, জয় পরাজয়ের কথা বর্ণনা করেছে, লাভ ক্ষতির কথা বর্ণনা করেছে, পাপ পুণ্যের কথা বর্ণনা করেছে। যেটা আমি বলেছিলাম এই প্রকার মনোবৃত্তিকে ভগবান পরবর্তী সময় খণ্ডন করেছে। তো এটা হয়ে গেল একটা সেকশন। ঠিক আছে, তো একত্রিশ থেকে ছত্রিশ, ছত্রিশ থেকে থার্টি সেভেন কি বলা আছে, থার্টি সেভেনে শ্লোক থেকে থার্টি সেভেন থেকে ফর্টি ফোর পর্যন্ত সে বিশেষ করে এই যুদ্ধের পরিণতি তার বিচারে ধর্ম অধর্ম ভিত্তিতে অর্জুন যেটা শুনে এসেছে সে কথা অর্জুন বলেছে যে নরকে নিয়ন্ত্রণ বাস ভবতী ইতি অনুশুশ্রম, আমি পরম্পরাক্রমে এটি শুনেছি তার বিচার তার বুদ্ধি অনুসারে সে যা বলেছে যে ধারাবাহিক ভাবে সুন্দর ভাবে সে বর্ণনা করেছে যে কিভাবে কুলক্ষয় হলে কুলধর্ম নষ্ট হবে, কুলধর্ম নষ্ট হলে অধর্ম প্রবেশ করবে, অধর্ম প্রবেশ করলে পরিবার নারীরা কুলটা হবে, কুলটা হলে বর্ণসংকর হবে, বর্ণসংকর হলে পিতৃপুরুষের নরকে যাবে, কেননা তাদের খাদ্য জল পাবে না, পিণ্ড আর উদক, পিণ্ড মানে খাদ্য উদক মানে জলটা পাবে না। তো এখানে জাতি ধর্ম কুল ধর্মের কথা সে তুলেছে, ধর্ম তার বিচারে জাতি ধর্ম কুল ধর্ম কথা বিচার করে। তো এটা ফর্টি থ্রি শ্লোক পর্যন্ত হয়ে গেল। ঠিক আছে, এটা লিখে রাখবেন। তো থার্টি সেভেন থেকে ফর্টি থ্রি, ফর্টি ফোর ফর্টি ফাইভ অর্জুন তার সিদ্ধান্ত কৃষ্ণের কাছে উপস্থাপনা করেছেন, তার সিদ্ধান্ত যে আমি নিরস্ত্র প্রতিরোধ রহিত অবস্থায় আমাকে দেখে এই অস্ত্রধারী ধৃতরাষ্ট্র পুত্ররা যদি আমাকে হত্যা করে আমি সেটাকে শ্রেয় বলে মনে করব, এটাই ছিল তার সিদ্ধান্ত। ঠিক আছে, এইভাবে কথা বলে অর্জুন কি করেছে, সেই ধনুষ বাণকে পরিত্যাগ করে রথের উপরে অবস্থান করেছে। তো
এইভাবে চারটি বা পাঁচটি ভাবে আমি বিভক্ত করলাম। এখানে আমাদের যে ভক্তরা রয়েছেন, আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন আমি কি চারটে ভাগে বিভক্ত করলাম? চারটে ভাগে পুরো না বললো, দুটো তিনটে কিছু মনে আছে? তাহলে আপনারা হাত তুলতে পারেন, ইলেকট্রনিক হাত, তাহলে সে আনমিউট করবে, তখন আপনারা বলতে পারবে যে বলতে চায়। ওকে, মঙ্গলময় প্রভুকে খুব সংক্ষেপে বলবেন, মঙ্গলময় প্রভুকে আনমিউট করো। মঙ্গল আপনি নিজে আনমিউট করতে পারেন, তাই না? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবৎ প্রণাম মহারাজ। 2 থেকে 19 যুদ্ধের অন্তিম প্রস্তুতি, আর 20-27 অর্জুনের প্রস্তুতি, 28-31 অর্জুনের ইন্দ্রিয় মন বুদ্ধির উপরে প্রভাব, 32-36 পরিস্থিতির প্রভাবের লক্ষণ, সে কি অনুভব করছে, ঠিক আছে, তারপরে 32-36 ভোগ, জয় পরাজয়, লাভ ক্ষতি, পাপ পুণ্য, এই বিষয়ে অর্জুনের বিচার, মানে নিজস্ব বিচার। আর 37-43 ধর্ম অধর্ম ভিত্তিতে তার বিচার বুদ্ধি অনুসারে অর্জুন যা বর্ণনা করছেন তাই, মানে জাতি ধর্ম কুল ধর্ম ইত্যাদি। আর 44-45 অর্জুন তার সিদ্ধান্ত ভগবানকে জানিয়েছেন। অভিরাম জীবাশ্রয় প্রভু, জীবাশ্রয় প্রভু কনভার্ট করা। দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, গতকালকে যেটা বলেছিলেন আজকে মিলিয়ে আমি যেটা পেলাম সেটা হচ্ছে, প্রথমে যে চারটা আপনি বলেছেন চারটা ভাগ করেছেন, কিন্তু এখানে আপনি যখন শ্লোক দিয়ে বলেছেন অনেকগুলো হয়ে গেছে, 6টা 7টা। এর থেকে আমরা এটাই বুঝতে পেরেছি যে আমি যে প্রথমটা হচ্ছে যুদ্ধের অন্তিম প্রস্তুতি, আর দ্বিতীয়টা হচ্ছে যে অর্জুনের যে মোহ ছিল, সেই অর্জুনের মোহটা প্রকাশ পেয়েছে এখানে। সেই মোহ থেকে অর্জুনের ইন্দ্রিয় মন বুদ্ধির উপর কি প্রভাব পড়েছিল, এবং সেই মোহ থেকে অর্জুন বিচার করেছিলেন যে এই যুদ্ধে কি জয় পরাজয়, কি লাভ ক্ষতি হতে পারে, এবং সেই এতে কি পরিণতি হতে পারে, এবং সর্বশেষে অর্জুনের যে সিদ্ধান্ত সেটা তিনি কৃষ্ণের কাছে উপস্থাপন করেছেন। এইভাবে আমরা জিনিসটা করতে পারি আর কি। কৃষ্ণ, তারপরে এর পরবর্তী ভক্ত বলুন কি GNGBB। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ প্রণাম আপনার শ্রী চরণে। আমি সুভাষিনী শ্যামা বলছি মহারাজ। প্রথম অধ্যায় শ্রীমদ ভাগবত গীতার প্রথম প্রশ্ন, প্রথমটা তো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুধিষ্ঠির মমকা পাণ্ডব চৈব কিং কুবার্ত সঞ্জয়, এই প্রশ্ন দিয়েই ধৃতরাষ্ট্র শুরু করেছেন শ্রীমদ ভাগবত গীতা। আর দুই দ্বিতীয় নম্বর প্রশ্নে যে দুর্যোধন এই সৈন্যসজ্জা দেখেই দৌড়ে গেলেন, যে দ্রোণাচার্যকে পাঁচে প্রশ্ন করেছেন, সেটা বলুন, যে পাঁচ ভাগে বিভক্ত করা হলো সেটা বলুন। পাঁচ ভাগে বিভক্ত হয়েছে যে 2 থেকে 19 পর্যন্ত যুদ্ধের প্রস্তুতির চূড়ান্ত প্রস্তুতিটা কি হচ্ছে সেটাই বর্ণনা করা হয়েছে, আর 20 থেকে 27 অর্জুনের নিজের প্রস্তুতির কথা বর্ণনা করেছে, 28 থেকে 31 এই অবস্থার পরিপ্রেক্ষিতে অর্জুনের মন বুদ্ধি অহংকার সবকিছুই নিয়ে তার অনুভবটা কি শারীরিক আর মানসিক সেইটা বর্ণনা করা হয়েছে, আর 32, 33, 34, 35, 36 অর্জুনের বিচারে লাভ ক্ষতি, জয় পরাজয়, পাপ পুণ্য এগুলোই বিচার চলে আসছে অর্জুনের মধ্যে সেইটার বর্ণনা করা হয়েছে। আর
36 37 ভোগ জয় পরাজয় এগুলো বর্ণনা করেছে, 37 আর 37 থেকে 43 পর্যন্ত বর্ণনা করেছে, ধর্ম অধর্ম বিচার, নরকে যাবে না স্বর্গে যাবে, কুলক্ষয় হবে, জাতি ধর্ম নষ্ট হবে, কুলের বধুরা কুলাটা হবে, বধুরা তখন পিণ্ড লোপ পাবে, নরক যন্ত্রণায় ভোগ করতে হবে তখন বংশধরদের, এই নিয়ে বর্ণনা করা হয়েছে। আর 44-45 বর্ণনা করেছে অর্জুনের চূড়ান্ত সিদ্ধান্তের কথা, অর্জুন সবকিছু ভেবে চিন্তা করে অর্জুন নিজেই সিদ্ধান্ত নিয়ে রথের উপর বসে পড়লেন আর ধনুর্বাণ ত্যাগ করলেন, করে বলছেন যে আমি যুদ্ধ করব না, এখানে শেষ হয়েছে। আজ ভালো সুন্দর সুবল গৌর প্রভু, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। তো আমি গত আপনার গত এর আগের বার যে শেষ করেছিলাম, আমি ক্লাস গুলো সবভাবে পড়তে পারিনি, সেজন্য আমার খুব খারাপ লেগেছে। তো মহারাজ এই পাঠটা আপনি 5টি ভাগে ভাগ করেছেন। তো প্রথম হচ্ছে 2 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত অন্তিম যুদ্ধের অন্তিম প্রস্তুতি, অন্তিম প্রস্তুতির পরে 20-27 নম্বর শ্লোক প্রস্তুতি যুদ্ধ প্রস্তুতি, তারপরে 28 নম্বর শ্লোক থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত এই যুদ্ধের যে মানে যুদ্ধের ফলে যখন অর্জুন যখন তার রথ যখন দুই পক্ষের সৈন্যদের মাঝামাঝি স্থাপন করতে বলেছিলেন, দুই পক্ষের সৈন্য দর্শন করে তার মনের তার ইন্দ্রিয়ের উপর যে প্রভাব পড়েছে তার অনুভূতি এখানে ব্যাখ্যা করা হয়েছে। এবং 32-36 নম্বর শ্লোক পর্যন্ত তার মনের যে মনের এবং ইন্দ্রিয়ের প্রভাবের ফলে যে তার যে নিজের যে একটা ব্যক্তিগত বিচার, সেখানে ভোগের কথা বলা হয়েছে, জয় পরাজয়ের কথা বলা হয়েছে, লাভ ক্ষতির কথা বলা হয়েছে এবং পাপ পুণ্যের কথা বলা হয়েছে, এটা বিচার করে তিনি আবার দেখলেন তার বিচারের ফলে তিনি দেখলেন যুদ্ধের পরিণতি কি হতে পারে, সেটা ব্যাখ্যা করা হয়েছে 37-46 নম্বর শ্লোক পর্যন্ত। এবং 45-46 শ্লোক পর্যন্ত এখানে অর্জুন সিদ্ধান্ত দিয়েছে যে তিনি যুদ্ধ করবেন কি করবেন। বিদ্যুৎ সাহা, বিদ্যুৎ সাহা বলবেন, ওকে ঠিক আছে। তাহলে হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায় হচ্ছে বিষাদযোগ। বিষাদযোগটা আমরা 5 ভাগে ভাগ করছি। তো এখানে প্রথম ভাগটা হচ্ছে 2 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোক যুদ্ধের প্রস্তুতি বর্ণনা করা হচ্ছে, আর 20-27 নম্বর শ্লোকে অর্জুনের যুদ্ধ সম্পর্কে প্রস্তুতি প্রস্তুতি 28-31 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুন যুদ্ধক্ষেত্র পরিদর্শন করার পরে তার ব্যক্তিগত অনুভূতি যে শত্রুপক্ষের সৈন্য এবং স্বপক্ষ সৈন্য দেখার পরে তার ব্যক্তিগত অনুভূতি এখানে ব্যক্ত করেছেন। 32-36 নম্বর শ্লোকে এখানে যুদ্ধের পরিণতি বা যুদ্ধে জয়লাভ করলে মানে আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করলে জনজাগতিক বিচারে তার রাজ্য ভোগ করে কি হবে না হবে ফলাফল সম্পর্কে এখানে বলা হচ্ছে। তারপরে এই সেকশনে বিশেষ করে লক্ষণীয় বিষয় হচ্ছে অর্জুন যে শব্দগুলো ব্যবহার করেছে, বিজয় পরাজয় সুখ দুঃখ, তারপরে লাভ ক্ষতি, হ্যাঁ পুণ্য পাপ, এই এই শব্দগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ।
তারপরে হ্যাঁ তারপরে 37 থেকে 43 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের বিচারে সনাতন কুল ধর্ম এবং ধর্ম অধর্ম সম্পর্কে অর্জুনের যে জ্ঞান বা অভিব্যক্তি সেটা উনি ব্যক্ত করেছেন। আর শেষের তিনটা শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার চূড়ান্ত সিদ্ধান্ত ব্যক্ত করেছেন, যুদ্ধ করবেন কি করবেন না এই বিষয়ে। ভালো, তো এখনই যারা যারা এপর্যন্ত বলেননি তাদের জন্য প্রশ্ন হচ্ছে, আপনাদের মধ্যে কে বলতে পারবে যে অর্জুন যে ধারাবাহিক ভাবে বলল যে কিভাবে সবাই এই যুদ্ধের মাধ্যমে নরকে যাবে, সব আমাদের সব নরকগামী হবে, এটা ধারাবাহিক ভাবে কেউ বলতে পারবে? কি কি করে এই সিদ্ধান্তে সে বুঝাচ্ছে ভগবান কৃষ্ণকে, কে বলতে পারবে? হাত তোল, কে বলবে? দেখি শক্তিমান গোবিন্দ প্রভু বলুন আপনি। এটা যে বিশেষ করে ধর্ম অধর্ম বিচার করলো অর্জুন, এটা বলুন ধারাবাহিক ভাবে। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ড প্রণাম মহারাজ। এটা কি আনমিউট, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি মানে আগের প্রশ্নগুলির জন্য হাত তুলেছিলাম, আর পরের প্রশ্নটা প্রভু মহারাজ আবার একটু বলুন, আমি পরের প্রশ্নটা এখনো বুঝতে পারিনি। আমি আগের আগের প্রশ্নের জন্য হাত তুলেছিলাম যে শেষের দিকে অর্জুন এই যুদ্ধ করলে যে ধর্ম নষ্ট হবে, এই যে ধারাবাহিক ভাবে সে বললো যে জাতি ধর্ম কুল ধর্ম এটা নষ্ট হয়ে যাবে আর সবাই নরকে যাবে, ওই ধারাবাহিক ভাবে কে প্রেজেন্টেশন করতে পারবে? প্রথম কোথা থেকে শুরু করলো? রাজা বললো, রাজা আনমিউট করো। রাজা বলতে পারবে না? অভিরাম, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মহারাজ, হরে কৃষ্ণ মহারাজ। বলো, অর্জুনের মনে তার এই কুলক্ষয়ের একটা ভয় এসেছে যে কুলক্ষয় হবে। শ্লোক নাম্বার 39 এ আমরা দেখেছি যে কুলক্ষয় হলে তার সনাতন ধর্ম নষ্ট হবে এবং তার বংশটা অধর্মে চলে যাবে, আর তার এই অধর্মের ফলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হবে। শ্লোক নাম্বার 40 তে কুলবধূগণ ব্যভিচার করবে এবং কুল স্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতির সৃষ্টি হবে। শ্লোক নাম্বার 41 বলা হয়েছে যে বর্ণ সংকর হবে, যদি স্ত্রীরা অসৎ চরিত্র হয় তখন বর্ণ সংকর হবে, বর্ণ সংকর হলে পিণ্ডদান ক্রিয়া লোপ পাবে, পিণ্ডদান তর্পণ ক্রিয়া লোপ পাবে, সেজন্য তাদের পুরুষদের উদ্ধার হবে না, তারা নরকে যাবে। আর শ্লোক নাম্বার 42 তে বলা হচ্ছে যে এই বংশের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে অবাঞ্ছিত সন্তানের দ্বারা, সমস্ত রকম কল্যাণমূলক যে কর্ম সেগুলো উৎসন্নে চলে যাবে। ঠিক আছে, অভিরাম চৈতন্যপ্রভু আপনি বলুন কি বলতে চাইছেন, এই কি বলতে চাইছেন? হ্যাঁ মহারাজ প্রণাম। তো অর্জুন বলছিল যে যদি আমরা রাজ্য লোভে এখানে যুদ্ধ করতে আসি তো এখানে তো বয়োজ্যেষ্ঠরাও ভাগ দিবে, তো বয়োজ্যেষ্ঠরা এখানে মারা যাবে, আর বয়োজ্যেষ্ঠরা আমাদের কুলের যে আচার সংস্কার গুলো আমাদেরকে শিখিয়ে থাকেন, বাচ্চাদেরকে শিখিয়ে থাকেন, তো তারা যদি না থাকে আমাদের কুল ধর্মটা নষ্ট হবে, কুলক্ষয় হলে, আর আমাদের একটা পাপ লাগবে, মিত্রদ্রোহ জনিত পাপ, আমরা যখন যুদ্ধে আসবো আমরা মিত্রদেরকে মারতে লাগবে, তো ধোকা দিতে লাগবে, তো পাপ হচ্ছে। তারপরে কুলক্ষয় হলে যে আমাদের বয়োজ্যেষ্ঠরা আমাদেরকে যে কুলের যে ধর্ম, কুলের যে দেবতার পূজা, এগুলো আমাদেরকে শিখাতে পারবে না, বাচ্চাদেরকেও শিখাতে পারবে না, আর বিশেষ করে মহিলারা
মহিলারা বয়োজ্যেষ্ঠদের গাইডেন্সে থাকে সবসময় তাদের ইয়েতে, তো তারা থাকতে পারবে না, তো তাদের ব্যভিচার হবে, তারা তার ফলে তারা কি করবে, অবাধে মেলামেশা করবে, বর্ণাশ্রম ধর্মটা লুপ্ত হবে। আর বর্ণাশ্রম ধর্মটা লুপ্ত হলে অধর্মের ফলে বর্ণসংকর তৈরি হবে। তো বর্ণসংকরের ফলে কি হবে, পিণ্ডদান, এই পিণ্ডদানটা কেউ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি থাকবে, যদিও দিবে কিন্তু সেটা যোগ্য ব্যক্তি থাকবে না, তার ফলে পূর্বপুরুষ পিতৃপুরুষদের কি হবে, পতন হবে। আর এইভাবে আমরা সবাই নরকগামী হব এবং অধর্মের ফলে পুরা বংশের কল্যাণ, সমাজের কল্যাণ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো, সুন্দর। তাহলে এখনই পরবর্তী প্রশ্ন জানতে চাইব না? আর এটার জন্য এই উত্তরটা সবাই মোটামুটি বুঝতে পেরেছে যে যে কিভাবে কুলক্ষয়, কুলক্ষয় হলে ধর্ম নষ্ট হবে, ধর্ম নষ্ট হলে অধর্ম প্রবেশ করবে, অধর্ম প্রবেশ করলে কুলস্ত্রী কুলটা হবে, কুলস্ত্রী কুলটা হলে বর্ণসংকর জন্ম হবে, বর্ণসংকর জন্ম হলে তাদের হাত থেকে পিতৃপুরুষরা পিণ্ড তক পাবে না, তারপরে তারা পতন হবে, নরকগামী হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে, আমরা আলোচনা করব, যারা এখন বলেনি তারা বলবে, যারা বলেন তারা বলবে যে অর্জুন এই যখন কৃষ্ণ ভগবান তার রথকে নিয়ে ভীষ্ম দ্রোণের সামনে রেখে বললেন, এই দেখো ভীষ্ম দ্রোণ, তো অর্জুনের সে তার নিজের যে অনুভবটা প্রকাশ করছে সেটাকে কেউ ভেঙে বলতে পারবে? তার শারীরিক, মানসিক, শরীর, মন, বুদ্ধি দিয়ে কি কি অনুভব করছে কে বলতে পারবে? সে অনুভব গুলি নিরভি গোপিকা দেবী দাসী বলবে। অর্জুনের হৃদয়ে দুর্বলের কথা বলা হয়েছে, যে সে দুই সেনার মধ্যে অবস্থান করে দুই সেনার সৈন্যদয় দর্শন করে তার হৃদয়ে কত হৃদয় দুর্বল হয়ে গেছে, সেইগুলোই তার অনুভূতি এবং ইন্দ্রিয় গুলো যেরকম ই হয়ে গেছে সেগুলো বর্ণনা করেছে। প্রথমে যে 28 নম্বর থেকে 30 নম্বর শ্লোকে এগুলো বর্ণনা করা হয়েছে, প্রথমে বলা হচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুকিয়ে যাচ্ছে, তার সমস্ত দেহ কম্পিত এবং রোমাঞ্চিত হচ্ছে, হাত থেকে গান্ডীর ধনু খসে পড়ছে, ত্বক জ্বলে পুড়ে যাচ্ছে, সে স্থির হয়ে দাঁড়াতে পারছে না, সে তার সবকিছু ভুলে যাচ্ছে, সে নিজেকেও ভুলে যাচ্ছে, তার এত বিভ্রান্ত হচ্ছে, এরকম বর্ণনা করা হয়েছে। অর্জুন যখন এইসব দেখছে কি ওনার সামনে ওনার পিতামহ পিতা এরা সব আছে, তো উনি ভয়ভীত হয়ে পড়েছেন ও শোকাকুল ভাবে রথের উপরে গান্ডীব হাতের থেকে ওনার খসে যাচ্ছে, উনি বসে পড়ছেন। তারপর ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, আপনি আমাকে কি করতে বলছেন, কেননা এখানে আমাদের পিতা পিতামহ সবাই আছে, যদি এদেরকে আমি হত্যা করি তাহলে আমাকে পাপ লাগবে করে। তারপরে ভগবান ওনাকে জ্ঞান দিচ্ছেন কি কোনটা পাপ কোনটা পাপ নয় করে। অর্জুন ওখানে জাতিকুল ধর্মকুলের কথা বর্ণনা করছেন, তো ভগবানে এসব কথার উপরে উনাকে জিজ্ঞাসা করে বলছেন কি কত দিন ধরে। ঠিক আছে, আর যারা হাত তুলেছেন তাদের মধ্যে একজন কেউ বলতে পারবে যে কোনটা ইন্দ্রিয়ের প্রতিক্রিয়া, কোনটা মনের প্রতিক্রিয়া, কোনটা বুদ্ধির প্রতিক্রিয়া, কেউ বলতে পারবে কোন কোন লক্ষণ গুলি ইন্দ্রিয়ের অনুভবটা বলছে, তার মনের কথা বলা হয়েছে, বুদ্ধির কথা বলা হয়েছে, কে বলছে? প্রণাম মহারাজ, বলুন। মহারাজ, ইন্দ্রিয়ের প্রতিক্রিয়া হলো
যে হাত থেকে গান্ডি পড়ে যাচ্ছে, শরীর ত্বক গুলো জ্বালা করছে, শরীর কাঁপছে থরথর করে, এগুলো হলো ইন্দ্রিয়ের প্রতিক্রিয়া। আর বুদ্ধির প্রতিক্রিয়া হলো আমার মনের কি ইন্দ্রিয়ের পরে মন প্রতিক্রিয়া হলো এদেরকে হত্যা করে এদের ব্যতীত আমি কি করে সুখ লাভ করব, ওরা যদি না থাকে, আমার আত্মীয় স্বজন যদি না থাকে। না না না, সেটা এখানে বলা হয় না, ওখানে ইন্দ্রিয়টা বলা হয়েছে কোথায়, নচ সক্ষম অবস্থা তুম ভ্রমতিব চমে মন, এটা মনের কথা বলা হয়েছে, তাই না? মন উদ্ভ্রান্ত হচ্ছে, এটা মন, মনের প্রতিক্রিয়া। আগের গুলো যেগুলো বললেন ইন্দ্রিয়ের প্রতিক্রিয়া, তারপরটা হচ্ছে মনের প্রতিক্রিয়া, ঠিক আছে? ভ্রমতিব চমে মন আছে না, হ্যাঁ। তারপরেটা আছে বুদ্ধি, বুদ্ধি দিয়ে সে বিচার করলেন আমি বিপরীতানি কেশব, ঠিক আছে? ওকে, যে নেক্সট প্রশ্ন, যারা এই আগে কেউ প্রশ্নের উত্তর দেয় না, এই শেষ প্রশ্ন আজকে হচ্ছে ভগবান কৃষ্ণের কাছে অর্জুন যে বক্তব্য রেখেছেন, সে বক্তব্যের মধ্যে তার নিজের সুখ দুঃখ জয় পরাজয় ধর্ম অধর্ম বিচার করেছেন, সেই নিয়ে অর্জুন কি বলেছেন? 31 নম্বর শ্লোক থেকে কেউ বলতে পারবে? চলে ধরে কি পারবে? 31 নম্বর শ্লোক থেকে শুরু হয়েছে এটা। ওকে, তুই অনমিউট করতে পারছে না, না বলতে পারবে না? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। এখানে অর্জুন বলছেন যে যদি এই রাজ্য মানে যুদ্ধ করতে গিয়ে যদি আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব মারাই যায়, বলছে তাহলে আমার সুখভোগ এবং জীবন ধারণের কি প্রয়োজন? বলছে যখন রাজ্য সুখভোগ কামনা করি তখন তো সকলের জন্য করা হয়, তারা যখন থাকবে না তাহলে মাতুল শ্বশুর পিতা পুত্র মা পৌত্র শালক আত্মীয় স্বজন সকলে প্রাণ যখন চলে যাবে তখন আমার তাহলে তাদের বধ করে হত্যা কেন করব যদি আমি তাদের নিয়ে সুখভোগ করতে না পারি? বলছে ত্রিভুবনের মানে যদি আমি এই ত্রিভুবনও পাই এই যুদ্ধের পরিবর্তে, তবুও আমি সেই রাজ্য বা সুখ চাই না। তারপর বলছে আত্মীয় বধ করলে তাহলে মহাপাপ হবে এবং বন্ধু বান্ধব বলছে পুত্র সংহার করা কি উচিত হবে? বলছে আর আমি এরা এইভাবে কিভাবে বা সুখী হব? ঠিক আছে, খুব খুব ভালো। এখানে আপনারা দেখবেন, দেখুন 31 নম্বর শ্লোকে বিজয়ের শব্দটি ব্যবহার করেছেন, সুখের কথা ব্যবহার করেছেন। 32 নম্বর শ্লোকে ভোগের কথা শব্দটি ব্যবহার করেছেন। 37 নম্বর শ্লোকে পাপের শব্দ ব্যবহার করেছেন। তো এই শ্লোকগুলির মধ্যে অতি সুস্পষ্ট হয়ে উঠেছে যে কিভাবে অর্জুনের বিচার, তার ভোগ, তার সুখ দুঃখ, তার ভালো মন্দ, পাপপুণ্য, ধর্ম অধর্মের বিচারের উপরে ইস্যু করেছে। তো এখানে আমরা আজকে এইভাবে মোটামুটি প্রথম অধ্যায়ে আমরা কিছুটা বুঝতে পেরেছি, সবটা এখন তো বুঝা যায় না, যতটুকু আমরা বুঝতে পেরেছি। কালকে আমরা সাংখ্যযোগ শ্রবণ করবো, কালকে রাজীব সময় হয়ে গেছে, ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই গীতা অমৃত অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পত রূপস্য কৃপা সিন্ধু ভয়বচ ভয়বচ কানাং বাবনেব বৈষ্ণবেব